পৃথিবীর ইতিহাসে যে সকল প্রাচীন সভ্যতাগুলো অবদান রেখেছিল তাদের মধ্যে গ্রিক সভ্যতার অবদান বিশেষভাবে অগ্রগণ্য, বিশেষত ধর্ম, পুরাণ, দর্শন, রাজনীতি, শিক্ষা ও শিল্পকলায় গ্রিকদের অবদান অপরিসীম। বিজ্ঞানীদের মতে 6,000 থেকে 3,000 খ্রিস্টপূর্ব সময়ে প্রাচীন গ্রিসে মানব বসতির ভিত্তি স্থাপিত হয়, কিন্তু 3,000 থেকে 1,600 খ্রিস্টপূর্ব এই সময়কে পশ্চিমা সভ্যতার প্রারম্ভ বলে মনে করা হয়। ওই সময়ে ক্রেট দ্বীপে উন্নত সভ্যতা গড়ে ওঠে। ঐতিহাসিকদের মতে ক্রেট দ্বীপ শাসন করত রাজা মিনোস, তাই ক্রেট দ্বীপের অধিবাসীদের বলা হতো মিনোয়ান। খ্রিস্টপূর্ব 2200 সালে এই সভ্যতাটি গড়ে ওঠে। সেই সময় মিনোয়ানরা আশ্চর্য সব প্রাসাদ নির্মাণ করেছিল। তারা শক্ত হাতে সমুদ্র শাসন করত। 1450 খ্রিস্টপূর্বে ক্রিট সভ্যতাটি ধ্বংস হলেও ধর্ম, শিল্পকলা ও সংস্কৃতির দিক দিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর এই সভ্যতার গভীর প্রভাব বিস্তার করেছিল। 1650 খ্রিস্টপূর্বে মায়োসিনি পরিণত হয় গ্রিসের সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে। সমৃদ্ধশালী ও শক্তিশালী এই নগরটির অবস্থান ছিল পেলোপেননেসাসে। পেলোপেননেসাসের লোকেরা যেই ভাষায় কথা বলত সেই ভাষাই পরবর্তীকালে হয়ে ওঠে আধুনিক গ্রিক ভাষা। 1650 খ্রিস্টপূর্বের পর থেকে গ্রিসের মূলভূমিতে আরও অনেক নগর গড়ে উঠতে থাকে। মায়োসিনির সমকালীন আরও 3টি নগর হল থেবস, স্পার্টা এবং অ্যাথেন্স। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নগরও প্রতিষ্ঠিত হচ্ছিল। এই নগরগুলো ছিল স্বাধীন ও স্বতন্ত্র। 2টি বিষয় তারা ঐক্যবদ্ধ ছিল, প্রথমত ভাষা ও অভিন্ন ঐতিহ্য। আজ আমরা যাদের গ্রিক বলে জানি সে সময় তারা ঐক্যবদ্ধ ছিল না। সমগ্র গ্রিসের কোনো একক শাসক ছিল না। ট্রয় নগর ছিল এশিয়ার মাইনরের পশ্চিমে বা বর্তমান তুরস্কে। 11 খ্রিস্টপূর্বে স্পার্টার রাজা মেনেলোয়াসের স্ত্রী হেলেনকে উদ্ধারের জন্যই প্রথম তারা ঐক্যবদ্ধভাবে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ট্রয় নগরটিকে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এই অভিযানকে কেন্দ্র করে রচিত হয় গ্রিক সাহিত্যের প্রধান 2টি গ্রন্থ ইলিয়াড ও ওডিসি। গ্রন্থ 2টি রচনা করেন গ্রিক কবি হোমার। এই গ্রন্থ 2টি হেসিওদের থিওগনি ও ওয়ার্কস অ্যান্ড ডেজ গ্রন্থের সমসাময়িক। 508 খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স নগরটি মানব সভ্যতার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। গ্রিক শব্দ ডেমোক্রেটিয়া থেকে ইংরেজি ডেমোক্রেসি শব্দের উৎপত্তি। অ্যাথেন্স নগরের সকল নারী ও পুরুষ নাগরিকরাই ভোট দিতে পারত। অ্যাথেনীয় গণতন্ত্রের উদ্ভবকালে দর্শন, ইতিহাস, চিকিৎসা শাস্ত্র এবং শিল্পকলায় প্রভূত উন্নতি সাধিত হয়। এই উন্নতি ছিল অ্যাথেন্স কেন্দ্রিক। ওই সময়কার বিশ্বের জ্ঞানীগুণীরা অ্যাথেন্স নগরে এসে জড়ো হতেন। ওই সময়কালকে গ্রিসের স্বর্ণযুগ বা পেরিক্লিয় স্বর্ণযুগ বলা হয়। পেরিক্লিস ছিলেন ওই সময়ের শাসক। 500 থেকে 300 খ্রিস্টপূর্ব এই সময়ে গ্রিক সভ্যতার প্রধান 3 মহাপুরুষ জন্ম নেয়, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস ছিলেন একজন মহান শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না। যেখানে যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। তিনি মানব চেতনায় আমাদের ইচ্ছাকে নিন্দা করেছেন, কিন্তু সৌন্দর্য দ্বারা নিজেও আনন্দিত হয়েছে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাকে হ্যামলক বিষ প্রাণে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য
ও অ্যারিস্টটলের গুরু। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনি পশ্চিমা বিশ্বে উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ছিল অ্যাথেন্সের একাডেমি। প্লেটোর জীবনে সবচেয়ে বেশি যিনি প্রভাব ফেলেছিলেন তিনি হলেন তার শিক্ষক মহামতি সক্রেটিস। তার জীবনে সক্রেটিসের প্রভাব অতি সুস্পষ্ট, কারণ সক্রেটিসের সব কথোপকথনই প্লেটো লিখে গেছেন। প্লেটো সক্রেটিসের অনুরক্ত ছাত্র ছিলেন। সক্রেটিসের অনৈতিক মৃত্যু তার জীবনে গাঢ় প্রভাব ফেলেছিল। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। অ্যারিস্টটল প্লেটোর শিষ্য ও মহাবীর আলেকজান্ডারের গুরু। 17 বছর বয়সে তিনি প্লেটোর স্কুলে যোগ দেন। খ্রিস্টপূর্ব 347 সালে প্লেটোর মৃত্যুর 3 বছর পর অ্যারিস্টটল মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের 13 বছরের ছেলে আলেকজান্ডার, পরবর্তীকালে যিনি বিশ্বজয়কারী হন আলেকজান্ডার দি গ্রেট, তার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। রাজা ফিলিপ এবং আলেকজান্ডার উভয়েই অ্যারিস্টটলকে পরম শ্রদ্ধা করতেন। মাত্র 20 বছর বয়সে আলেকজান্ডার তার পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন। তার শাসনামলের অধিকাংশ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন এবং 30 বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই অপরাজেয় সমরবিদ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক হিসেবে পরিগণিত হন। আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্ব জুন মাসের 11 অথবা 12 তারিখে ব্যাবিলনে দ্বিতীয় নেবুচাদ নেজারের প্রাসাদে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 32 বছর। গ্রিক সভ্যতার প্রধান একটি অংশ হল গ্রিক পুরাণ। প্রাচীন গ্রীসে রচিত সে দেশের দেবদেবী ও বীর যোদ্ধাদের কাহিনী সম্বলিত কিংবদন্তি, যেগুলোতে বিশ্ব প্রকৃতি এবং গ্রিকদের নিজস্ব সংস্কৃতি, প্রথা ও রীতিনীতির উদ্ভব তথা গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে, এগুলো প্রাচীন গ্রীসের ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে বিবেচিত, যা আমরা ভিন্ন ভিন্ন কয়েকটি ভিডিওর মাধ্যমে জানতে পারব। খ্রিস্টপূর্ব 3rd শতকের দিকে রোমান সাম্রাজ্যের উত্থান ঘটে। খ্রিস্টপূর্ব 2nd শতকের মাঝামাঝি গ্রিক সাম্রাজ্যটি রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। তবে গ্রিকদের জীবনধারা, আচার, প্রথা, ধর্মবিশ্বাস ও উপকথা রোমানরা গ্রহণ করে নেয়।